সুমির কি কোনোভাবে তোর সাথে পছন্দ হয়েছে? সত্যি কথা বলতে ও ভালোবেসেছে, ও তো কোনো দোষ করেনি। নিঠায়ের সাথে আমার প্রেম আজকে চলে এসেছি মিঠাই ধারাবাহিকের সেটে, আর আমার সাথে আছে কিন্তু এই ধারাবাহিকের একদম দুজন খলনায়ক খলনায়িকা। মানে এতক্ষণে বুঝে গেছে আমি কাদের কথা বলছি, তাই আমি আর নাম বলবো কি সরাসরি তাদের কাছেই চলে যাই। কেমন আছো বলো? ভালো ভালো, খুব ভালো আছি। আর পুজো সামনে চলে এসছে, তো আমাদের এখন সেটেও পুজো হচ্ছে, তো একটা পুজো পুজো ফিল চারিদিকে। হ্যাঁ, মানে যা হয় যে একটা সময় পরে মনে হচ্ছে আর কাজ করতে ভালো লাগছে না। কবে আমাদের কাছে দুর্গাপূজা মানে, হ্যাঁ মানে ওটা তো কিছু বলারই নেই পুজোতে। তো তোর সাথে পুজোতে কি প্ল্যান? দেখো, পুজোতে আমার তোমার মতন এত ভালো প্ল্যান নেই, ঠিক আছে? ঘুরতে চলে যাচ্ছে পুজোতে সবাইকে ফেলে রেখে। কোথায়? আমি গোয়া যাচ্ছি। ও, একা? না, বন্ধু বান্ধব আছে, কারণ পুজোর টাইমটা ইউটিলাইজ না করলে হবে না। কারণ হ্যাঁ, আমাদের এরকম ছ সাত দিন বললে বলবে যে কি ছ সাত দিন, মানে এরকম একটা ব্যাপার। তো ওই কারণে পুজোর সময়টা জানি, এটা বাইরে গেলে কিন্তু সবার মনটাই খারাপ লাগে যে কলকাতায় পুজো হচ্ছে, সেটা কিন্তু হয়, কিন্তু কিছু করার নেই, যেতেই হয়। আমাদের মুশকিল হয়, তো পুজোর টাইমটা একমাত্র ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া। হ্যাঁ, মানে ছুটি পাওয়াটা সত্যি মুশকিল হয়ে যায়, কিন্তু পুজোর টাইমটা কলকাতাতেই আছি বরাবরের মতন, এবারেও থাকবো। জানি না, এবারে তো প্যান্ডেল সেভাবে দেখা হবে না, কয়েকটা পরিক্রমা আছে, সেইভাবেই ঠাকুরগুলো দেখে নেওয়া যাবে। আর ওই সাজগোজটা তো করতেই হবে, সেটার জন্য হ্যাঁ ছবি তোলা। শপিং হয়ে গেছে দুজনেরই? না, আমি করিনি, কারণ আমি তো ঘুরতে যাবো না, ওই কারণে ওইখানে গিয়ে শপিং করবে, বুঝলে তো? ওখানে গিয়ে সবকিছু ওখানে জন্য ফেলে রেখেছে। শপিং দেখো, আজকালকার দিনে মানে আমার কথাই বলছি, আমার কিন্তু পুজোর টাইম বলে নয়, সবসময় শপিং হতে থাকে, মানে অনলাইন হোক, সেটা দোকানে গিয়ে হোক, সারাক্ষণই শপিংটা চলছে। তো পুজোর আলাদাভাবে সেইভাবে কিছু শপিং আলাদাভাবে করা হয়নি, তবে হয়েছে একটা দুটোই, যেরকম বরাবর অনলাইনে আনানো হয়। না, ইন্ডিয়ান তো অবশ্যই আছে, পুজোর সময় ইন্ডিয়ানটা ছাড়া ভাবা যায় না, ইন্ডিয়ান অবশ্যই আছে। আর খাওয়া দাওয়া? সব বাইরের যত খাবার হবে তত সব খাবো। হ্যাঁ, মানে ওকে দেখলে মনে হয় ডায়েট করে, ওই কারণে সবাই বলে, কিন্তু করে না। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর পুজোর সময় ওটা বললাম না, যে পুজোর সময় হচ্ছে জমিয়ে খাও। ডায়েট ঠিক আছে, করছো করো, যদি দরকার হয় করো, না হলে খেয়ে যাও, খেয়ে এক্সারসাইজ করো, সব ঠিক হয়ে যাবে। চেষ্টা করছি। হ্যাঁ, ওটা চেষ্টা করছি, করার ইচ্ছে তো আছে, চেষ্টা করছি, দেখা যাক। আমরাও একটু তোমার সাথে, তোমার রিলের সাথে আমরাও ঘুরে নিতে পারবো। না, এটা এই ক্ষেত্রে এটা আমি বলবো যে দেখো, সব দিক থেকেই জানি যে ভাইকেও ভালোবাসতো এবং ভালোবাসে ইভেন এখনো, তো সেদিক থেকে দেখতে গেলে যে ওর একটা খারাপ লাগবেই, কারণ সত্যি কথা বলতে ও ভালোবেসেছে, ও তো কোনো দোষ করেনি। আজকে ও যা কিছু করেছে সেটা ভালোবাসার দিক থেকেই করেছে, সেদিক সেই অর্থে কিন্তু আমি বলবো না কখনোই তোরসা নেগেটিভ, কারণ ওর দিকে ঠিক আছে। তেমনি সোমও যেমন সোমের দিকে ঠিক আছে। এবার দর্শকের কাছে এটা নেগেটিভ এই পয়েন্টে আসে যে যেহেতু এটা মিঠায়ের এগেনস্টে গিয়ে আমরা করছি, সেহেতু নেগেটিভ, কিন্তু আমরা আমাদের দিক থেকে একদম ঠিক আছি, এইটা হচ্ছে প্লাস পয়েন্ট। মানে হার্ডকোর নেগেটিভ নয় যে এর খারাপই চাইছেন, না, খারাপ চায় না এরা, এরা চায় যে নিজেদের যে জায়গাটা সেই জায়গাটা বজায় রাখতে। তো সেদিক থেকে দেখতে গেলে স্টোরি খুব ভালো, এবং আগামী দিনে কি আসবে সেটা তো আপনারা দেখতেই পাবেন, অনেক টুইস্ট আছে, অপেক্ষা করুন। তো যেভাবে আমাদের ভালোবাসছেন, হ্যাঁ, একটার পর একটা টুইস্ট আসবে, এবং আপনারা এইভাবেই দেখতে থাকুন এবং এইভাবেই আমাদের ভালোবাসতে থাকুন, এবং আপনাদের জন্য নানান রকম টুইস্ট নিয়ে আমরা হাজির হয়ে যাবো। এবার বলো, অন স্ক্রিন তো
খলনায়ক খলনায়িকা। আচ্ছা অফ স্ক্রিন কি চলে? কার রিলস তুমি মিঠাইর সাথে বানাও? রিলস তুমি তোর নিজের সাথে তো মিঠাই সব চলে, তো কে বেশি জ্বালায় তোমাকে আগে বলো না? কেউই জ্বালায় না, কারণ একদমই ভুল কথা। সবসময় ধ্রুবদাকে ফোন করা হয় যে ধ্রুবদা প্লিজ একটা রিল বানিয়ে দাও না, ধ্রুবদা আজকে আমরা এখন এই টাইমটা ফ্রি আছি প্লিজ রিল বানিয়ে দাও না। না আমি বিরক্ত হই না এই কারণে, কারণ আমি নিজে রিলস ভালোবাসি। আর সেকেন্ড হচ্ছে যে রিলস এমন কাউকে করতে হবে যে ওই রিলস করতে পারে, ক্যামেরার কাজটা জানে। সবাই সত্যি ধ্রুবদা খুব ভালো করে দেয়, মানে কেটে 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 এত সুন্দর করে দেয়, সবাই পারে না সেটা। ওই কারণে আমরা রিলসটা করি, কারণ ও ভালোবাসে রিলস করতে, সৌমিত্রী সব ভালোবাসে, ওই কারণে আমরা একসাথে রিলস করি। আর এমনি অফ স্ক্রিন কি চলে? আদ্রিত বলো, অর্পিতা দি বলো, সবাই মিলে কি হয়? মেকআপ রুমে হই হুল্লোড় সব সবাই কোনো, হ্যাঁ খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া থাকবেই, হ্যাঁ খাওয়া দাওয়া হই হুল্লোড়টা আমাদের থাকবেই। টিফিন প্যাক করে নিয়ে আসেন না সুইগি থেকে অর্ডার দেন? না না, টিফিন প্যাক করে এসব হয়ই না এখানে, সব সুইগি। এখানে আমাদের স্টুডিওর ভেতরে একটা রেস্টুরেন্ট আছে ক্রস রোড, ওখানে আমরা খাই ম্যাক্সিমাম, মানে যখনই ফ্রি থাকে আমরা গল্প করছি, আনন্দ করছি, খাওয়া দাওয়া করছি, এইভাবেই কাটিয়ে দিই। আচ্ছা আগের ইন্টারভিউতে আমি তোর সাথে জিজ্ঞেস করেছিলাম যে একটা, যেহেতু মিঠাইটা মিষ্টির নাম, তো মিষ্টির সঙ্গে তুলনা করে কতগুলো আমি চরিত্রের নাম বলেছিলাম, আমি লবঙ্গ লতিকা। কেন বলছি? কারণ হ্যাঁ কেন বলছি, কারণ লবঙ্গ লতিকা আমার, আমি যেটা মনে করি লবঙ্গ লতিকা ভীষণ একটা স্মার্ট দেখতে মিষ্টি, এবং সেটা খেতেও খুব সুন্দর এবং দেখতেও খুব ভালো লাগে, যেটা তন্নি। হ্যাঁ সিরিয়াসলি, মানে হ্যাঁ মিষ্টি খুবই ভালোবাসি, মানে মিষ্টি খেতেই হবে রোজ, এরকম একটা ব্যাপার। এবার আমার লবঙ্গ লতিকা কিনলে ধ্রুবদার মুখটা মনে পড়ে এভরিডে। সিরিয়াসলি মিষ্টি খেতে খুব ভালোবাসি, মানে মিষ্টিটা ছাড়া যায় না। না ওই যে বললাম যে খাও সব, ওয়ার্কআউট করো, ঠিক হয়ে যাবে। একদম। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করেছিলাম যে, তোমাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে কতগুলো অভিনেতা অভিনেত্রীর নাম দেবো, ওটা জিজ্ঞেস করেছিলাম, তো তোমার নাম ছিল, মানে তুমি বলো যে তর্ণীকে দেখে এক কথায় কি মনে হচ্ছে? ভালো অভিনেত্রী। ভালো অভিনেত্রী, হ্যাঁ ব্যাস এইটাই। থ্যাংক ইউ। সিরিয়াসলি ভালো অভিনেত্রী, মানে কাজ করতে গিয়ে সেটা বোঝা যায়। ধ্রুবদা বললো বলে বলছি না, এটা সত্যি, মানে সিন করতেও সুবিধা হয় যখন না অপোনেন্ট মানে সেই রকম অ্যাক্টর পাওয়া যায়। হ্যাঁ তো আমার ক্ষেত্রেও সেটা খুব সুবিধা হয় যখন ধ্রুবদার সাথে কোনো সিন থাকে, মানে সোম আর তোষার যখন সিনগুলো থাকে, আমার করতেও খুব কোথাও যেন সুবিধে হয় বা বলতে পারো আরও শিখতে পারি, বিকজ ধ্রুবদাও মানে মানে আমার থেকে তো অনেক সিনিয়র, তো অনেক কিছু শেখাও যায়। ইনফ্যাক্ট সিনগুলো না খুব স্মুথলি কমফোর্টেবলি করা যায়। হ্যাঁ মানে একটা সিনে ধরো দুজন আছি, সেই সিনটায় দুজনকেই ভালো করতে হবে, আর একজন ভালো করলে সেটা হয় না, সিনটা দাঁড়াবেই না তাহলে। আর এখানে ধারাবাহিকের প্রত্যেকটা চরিত্র বেশ একদম, মানে প্রত্যেকটা ইমোশন বলো, যে কোনো মুভমেন্ট বলো খুব ভালো, মানে ইভেন ডিরেক্টরও হেল্পফুল, তো আমরা বেশ মজা করেই কাজটা করি সবসময়। অন স্ক্রিন তখনই কেমিস্ট্রিটা ফুটে ওঠে যখন অফ স্ক্রিন দুজনের বন্ডিং খুব ভালো। এই কারণেই বলছি আমাদের এখানে প্রত্যেকের বন্ডিং খুব ভালো, খুব ভালো বন্ডিং, এই কারণে হয়তো অন স্ক্রিন আমাদের সবাই ভালোবাসে। আর আমার মনে হয় আমাদের দুজনের যেরকম চরিত্র প্রচুর না ইমোশনস জড়িয়ে আছে, মানে কয়েকটা সিনে ইমোশনাল সিন, কয়েকটা রাগের সিন, কয়েকটা দুঃখের, মানে সব মিলিয়ে মিশিয়ে। হ্যাঁ ওটাই তো বলছি যে আগামী দিন অনেক টুইস্ট আছে, এবং সেই ওই বললাম না পার্টিকুলারলি হার্ডকোর নেগেটিভ নয়, এবার কেন সে নেগেটিভ সেটা আগামী দিনে আরো বোঝা যাবে পরিষ্কার। একটা ছোট্ট করে খেলা হয়ে যাক, সেটা হচ্ছে কাকে দিয়ে শুরু করব? যে কোনো তোকে দিয়ে শুরু করি। ফেভারিট তিনটা রেস্টুরেন্টের নাম? রেস্টুরেন্টের নাম একটা প্রথমে মাথায় এলো পিটার ক্যাট চেলো কাবাবের জন্যে, বিরিয়ানির জন্যে আর্সালান, আর ফেভারিট চাইনিজের জন্যে মেনল্যান্ড চাইনা। আচ্ছা কলকাতার মধ্যে দুটো ঘোরার জায়গা যেখানে বারবার যেতে ইচ্ছা করে? একটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর কলকাতার মধ্যে আমার অ্যাকচুয়ালি নিউ টাউনের জায়গাটাও খুব শান্তি শান্তি লাগে, ভাল লাগে।
নিউটাউনের হ্যাঁ রাজারহাট নিউটাউন রাজারহাট নিউটাউন হ্যাঁ আচ্ছা নিজের একটা গুড হ্যাবিট প্যারেন্ট গুড হ্যাবিট সেটা তো অন্যরা বলবে আচ্ছা ঠিক আছে এটা ওকে দিয়ে দিচ্ছি ব্যাড হ্যাবিট তো আছে অনেকগুলোই যেমন ফ্রি টাইম থাকলে হ্যাঁ বলতেই পারে অসুবিধা নেই কারণ সবার মধ্যে গুড ব্যাড আছে সেটা চোখে পড়বেও আশা করি না আমার পড়ে নি গুডি সবাই এখানে ব্যাড না সিরিয়াসলি ব্যাড এখানে আমার মনে হচ্ছে যেটা চেঞ্জ করব চেঞ্জ হ্যাঁ একটা হচ্ছে কি যে মানে আমি প্রচন্ড যেহেতু লেজি সে কারণে আমার ওয়ার্কআউটটা সেভাবে মানে করি না আমি বলতে গেলে বাড়িতেও টুকটাক করা উচিত সেটাও করি না জিমেও যাই না মানে ওয়ার্কআউটটা হয়ই না কিন্তু সত্যি বলছি সত্যি করা হয় না উচিত করা আর ওয়ার্কআউট ছাড়া আর হয়তো খুব ফ্রি থাকলে সেটা আমার মনে হয় সবাই করে থাকে ফোনটা প্রচণ্ড ইউজ করি সেটাও হয়তো কমানো উচিত তার বদলে গল্পের বই পড়াটা হয়তো ভালো হবে তো এগুলোই আমার মনে হয় ব্যাড হ্যাবিট আচ্ছা নিজের সম্বন্ধে এমন কোনো রিউমার যেটা শুনে একেবারে শকড অনেক রিউমার্স থাকে যেগুলো শুনে হয়তো শকড হই সেরকম একটা কিছু মনে পড়ছে না বাট সেগুলো আমি ওইভাবে গায়ে মাখি না বলে মনেও থাকে না আমিও তো রেস্টুরেন্টে খেতে যাই না যদিও তবুও বলছি যে তোর সাথে বলেই দিল কারণ ভালো ভালো রেস্টুরেন্টের নাম বলছি চাইনিজ দেখো চাইনিজ মেড লাইন চায়না অবভিয়াসলি আচ্ছা বিরিয়ানি মোগলাই আরসালান ঠিক আছে আর তোমার বাঙালি রেস্টুরেন্ট আমার ভালো লাগে সপ্তপদী হ্যাঁ আর তোমার আর পিটার ক্যাট তো বলে দিল ছিল কাবাব এসব মাস্ট দুটো ঘোরার জায়গা একটা হচ্ছে নিউ টাউন রাজারহাট সত্যি ভালো কলকাতা এটা সিরিয়াসলি এটা সবারই ভালো লাগবে আর সেইভাবে বলতে গেলে কলকাতায় আর একটা তো মানে আর কোথাও যাওয়া হয় না সিরিয়াসলি ওই কারণে হ্যাঁ মানে আর কোথাও যাওয়া হয় না এটা কিন্তু পয়েন্ট নিজের বাড়িটা একটা সত্যি ভালো লাগার জায়গা হ্যাঁ মানে ওটা ওই বিছানা ওই খাট কি ব্যাস আর কিছু চাই না দিনের শেষে গিয়ে ওখানে ঘুমো তুমি মিস করবে পূজার সময় যাও 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 একদম আচ্ছা নিজে তোর শার গুড হ্যাবিট বলো আর তুমি বলবে সোমের একটা গুড হ্যাবিট আমাদের মতোই ও সবার সাথে মিলেমিশে হাসি খুশি থাকতে ভালোবাসে এটা ভালো না এটা পজিটিভ পয়েন্ট একটা ব্যাড হ্যাবিট আমি খুঁজে পাবো সিরিয়াস না 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 পাইনি একদম পাইনি ওকে কখনোই দেখিনি যে খুব মিষ্টি খাচ্ছে যেমন মিঠাই খায় প্রচুর মিষ্টি ওই কখনোই দেখিনি খুব বেশি মিষ্টি খাচ্ছে বা কিছু এরকম কিছুই দেখিনি না 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 একদমই না একদম আচ্ছা তুমি বলে দাও তারপর ওকে বলছি সোমের একটা গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট থাকতে বলবে কিন্তু হ্যাঁ ব্যাড আমারও সেইভাবে চোখে হয়তো পড়েনি ব্যাড হাত ব্যথা করবে ব্যাড সেভাবে চোখে পড়েনি কিন্তু গুডটা বলতে পারি যে যেটা আমার খুব ভালো লাগে এবং আমিও সেটা করে থাকি সেটা আমি ধ্রুবদার মধ্যেও দেখেছি শান্ত থাকতে ভালোবাসে মানে আমি জানি না সেটা রিয়েল লাইফে কত বাট এমনি আমি যতদিন দেখেছি ততদিন বলবো যে মানে হি ইজ ভেরি সাইলেন্ট ওয়াচার মানে চুপচাপ থাকতে মানে কোনো ঝুট ঝামেলায় থাকতে পছন্দ করে না এইটা আমার সব থেকে পজিটিভ লেগেছে মানে অনেকেই হয় না যে আমি এখানে কেউ আছে সেটা বলছি না বাট এমনি ইন জেনারেল তো অনেকেই হয় যে কোনো ঝামেলার মধ্যে থাকতে ভালোবাসে বা ঝামেলা হলে সেটায় নাক গলাতে ভালোবাসে সেটা আমি কখনো দ্রুপদার মধ্যে দেখিনি কারণ আমি সবসময় ওই বললাম না যে হাসি খুশি থাকতে ভালোবাসি মানে ঝামেলা থেকে দূরে থাকা যায় যত তত ভালো হ্যাঁ একদম তাই হ্যাঁ আর ব্যাড হ্যাপিট আমার একটা আছে সেটা হচ্ছে আমি খুব শর্ট টেম্পার হই না ন্যাচারালি হই না কিন্তু আর আমার সব কিছুতে লজিক চাই কোনো একটা খারাপ কাজ হলো এটা কেন হলো আমার লজিক চাই আর এটা শর্ট টেম্পার কারণ এখনো অনেক কন্ট্রোল আগে বেশি ছিলাম তো এখন কন্ট্রোল করার ওটা চেষ্টা করি এটাই বাজে আর কিছু এই যে কিছুদিন আগে মিঠাইয়ের সাথে আমার প্রেম ফেলে দিয়ে চলে গেল কৌশাম্বী
যাই হোক, এটাই বলবো যে সামনে পুজো আসছে, আপনারা সবাই মিলে খুব আনন্দ করুন, এবং বুঝতেই পারছেন মাস্ক পরে আছে, এরকম সবাইকেই পরে থাকতে হবে নিজেদের বাঁচানোর জন্য। তো সেটা দিকটা দেখে ভেবে চিনতে আপনারা ঘুরুন, খাওয়া দাওয়া করুন, আনন্দ করুন, এবং সবাইকে জানাই হ্যাপি পুজো। আমিও একই কথা বলবো, সবাইকে শুভ পুজো, আর সবাই পুজো ভালোভাবে এবং সাবধানে সুস্থভাবে কাটান, আর মিঠাই অবশ্যই রোজ দেখবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো লাগলো। এবং আপনাদেরও যদি তোর্ষা এবং সোমের কাছ থেকে কোনো প্রশ্ন জানার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, সেই প্রশ্ন আমি তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা।